আমরা দুজনে মনে মনে বিবাহিত, গার্লফ্রেন্ড প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন অর্জুন। 5 বছর আগে স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে 2 দশকের দাম্পত্য জীবনের ইতি টানার কয়েক মাস পরেই অর্জুন রামপাল ও তার বান্ধবী গ্যাব্রিয়েলা দিমিত্রি দিয়াজের কোলে আসে তাদের প্রথম সন্তান এরিক। গত বছর জুলাই মাসে গ্যাব্রিয়েলা ও অর্জুনের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। সে সময় 50 ছুঁয়েছে অভিনেতা। 2 সন্তানের বাবা মা হলেও এখনও বিয়ে করেননি অর্জুন ও গ্যাব্রিয়েলা। মেহরের সঙ্গে অল্প বয়সে বিবাহবন্ধনে আটকে পড়াটাই নাকি কাল হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন স্বীকার করেন, তিনি পরিণত ছিলেন না সে সময়, কিন্তু বর্তমানে তার বয়স 50 পেরিয়েছে। এখন কি কারণে অনীহা অভিনেতার? প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরে নিজের উপলব্ধি নিয়ে অর্জুন বলেন, ছোটবেলায় সংসার ভাঙতে দেখেছি, আমার জন্য বিয়ে সফল না হওয়াটা বড় ব্যাপার ছিল। এই ঘটনা আমাকে সত্যি পিছনে ফিরে তাকাতে বাধ্য করেছিল, ভাবিয়েছিল কিভাবে ভুল হয়েছিল, কোথায় আমার ভুল ছিল, সে সময় বুঝতে পারিনি, কিন্তু এখন আমি এর দায় নেই। তিনি আরও যোগ করেন, আজ আমরা সবাই একে অপরের খুব কাছাকাছি। মেহরের সঙ্গে আমার বান্ধবীর ভালো সম্পর্ক, আমি 24 বছর বয়সে বিয়ে করেছিলাম এবং আমি মনে করি বিয়ের বয়স হিসেবে তা উপযুক্ত নয়। তোমার বয়স অনেক কম এবং এখানে অনেক কিছু শেখার এবং অভিজ্ঞতা অর্জন করার আছে, পরিণত হওয়া বাকি। 50 ছুঁয়ে কি ফের বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা, নাকি অতীতের অভিজ্ঞতার পর গ্যাব্রিয়েলার সঙ্গে বিয়েতে অনীহা রয়েছে অর্জুনের? অভিনেতার কথায়, বিয়ে একটা কাগজের টুকরো মাত্র, আইনগতভাবে আবদ্ধ হলেই একে অপরের প্রতি মনোভাব বদলে যাবে তা মানি না। আমরা দুজনে মনে মনে একে অপরের সঙ্গে বিবাহিত, তার সঙ্গে আমার 2 সুন্দর ছেলে রয়েছে, আমি ধন্য। আমার মেয়েদের সঙ্গেও গ্যাব্রিয়েলার সম্পর্ক ভালো, মেহরের সঙ্গেও গ্যাব্রিয়েলার খুব বন্ধুত্বপূর্ণ বন্ধন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।